এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হয়েছে তোর? চিন্তা করিস না, মামার বাড়িতে আমাদের সাথে যা হয়েছে সেটা নিয়ে চিন্তা হওয়ারই কথা। কিন্তু জানিস তো কুনকুন, আমার মন বলছে এখানে তেমন ভয়ের কিচ্ছু নেই। তুই কেন এরকম করছিস, কেন ভয় পাচ্ছিস? কিচ্ছু হবে না, দেখ এখানে তো আমরা সারা জীবন থাকবো না, কিছুদিনের জন্য এসেছি, কাজ করব, কাজের পর এখান থেকে চলে যাব। আর তুই তো জানিস আমাকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আইপিএস অফিসার হতে হবে। তোকে ভালো ডাক্তার দেখাতে হবে যাতে তুই আবার কথা বলতে পারিস। তুই একদম চিন্তা করিস না, শুধু জানিস তো একটা কথাই ভাবছি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের বেরোতে হবে। আমি জানি খুব কঠিন, এত সহজে হবে না, কিন্তু তুই এটাও তো জানিস তোর দিদি সহজে হার মানতে জানে না। আসবো? হ্যাঁ আসুন না, তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না তো এখানে? এমা না না একদম না, বলে কিন্তু বলো। নিশ্চয়ই দি, এই তো তোমাদের খাবার এসে গেছে। বলছিলাম যে কাজ কি করতে হবে? আজকে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, কাজের কথা কাল হবে, কেমন? তাড়াহুড়ো করে মালতীর সাথে ঘরটা গুছিয়ে রেখেছি, যদি কোনো দরকার হয় মালতীদের ডেকো, ওরা পাশেই থাকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে খেয়ে নেব, আসলে আমরা আছি বলে মনে ওদের অস্বস্তি হচ্ছে। এমন না না একদম না, সেটা খুব স্বাভাবিক, তোমরা খেয়ে নাও, হ্যাঁ পরে কথা। চন্দন চল।